নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আলোচনা করব, এবং এর পাশাপাশি আমি প্রতিদিন আপনাদের সামনে কোনো না কোনো রাশির নাম নিয়ে আনি। আপনার রাশির নাম হয়তো মিলে যায়, হয়তো আমি যে বলছি আপনার ভাগ্য ক্লিক করে গেলে অর্থপ্রাপ্তি আপনাদেরও কিন্তু হয়ে যেতে পারে, কিন্তু কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি হবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি হবে না। ব্যাপারটা বুঝার কিন্তু ব্যাপার রয়েছে, বুঝার বিষয় রয়েছে। আমি প্রতিদিন বলছি যে অর্থপ্রাপ্তির যোগ আপনার হচ্ছে বা হচ্ছে না, কারো ক্ষেত্রে খুব কম হচ্ছে, কারো ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি বাধা চলে আসছে। কেন আসছে এখানেই তো দেখা দরকার যে আপনার জন্মছকে রাহু, শুক্র, বুধ, শনি কেমন রয়েছে। আমি প্রতিদিন বলি আপনার জন্মকুণ্ডলিতে এই চারটি গ্রহ কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হবে। আপনি আগামীকাল একটা টিকিট কাটছেন, কিন্তু আপনি যে কাটছেন, যখন আপনি সেই টাকাটি আপনি খরচ করছেন, তার আগে আপনি আগে জেনেছেন কি যে আপনার অর্থপ্রাপ্তির যোগ এই মাসে রয়েছে বা এ বছর রয়েছে? কারণ প্রতিদিন আপনারা ভিডিওটি শুনেন, অনেকে ভিডিওটি কেটে কেটে শুনছেন, ভাবছেন যে রাশির নামটা, শুভ সময়টা, এবং প্রতিদিন আমি মহাভাগ্যে টার্গেট নাম্বার দেওয়া শুরু করেছি, সেই টার্গেট নাম্বারটা শুনছেন, আপনারা বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, ভুল করছেন, অর্থ আপনারা নষ্ট করছেন। আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ যে সৃষ্টি হয়েছে, সেটা আপনাদের মধ্যে প্রত্যেকেরই কী হবে? রাশি তো হাজার হাজার, লাখে লাখে, কোটি কোটি মানুষ রয়েছে, সবারই তো একই রাশি রয়েছে, সবারই কি ভাগ্য সমান রয়েছে? এখানে আপনার দশা কি পারমিট করছে? আমি বারবার বলছি, সময়টা আগে জেনে নিন কোন সময় আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। দেখুন, কারো ক্ষেত্রে খুব চটজলদি হয়, কারো ক্ষেত্রে খুব দেরিতে হয়, আপনার জন্য আদর্শ টাইম কোনটা, আপনার অর্থের জায়গাটা যে রয়েছে সেটা কখন আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আপনার ন্যাকাল চাটে অর্থপ্রাপ্তির জায়গাটাতে কি বাধা আসছে? দীর্ঘদিন অর্থের জন্য আপনারা প্রচেষ্টা করছেন, হয়তো আপনার অর্থপ্রাপ্তি ঘটছে না, সেখানে আপনারা কি করবেন? সেখানে আপনাদের প্রথম কথা উচিত, আমি বলবো, আগে নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করুন। অনেকে হতাশ হয়ে পড়ছেন, দীর্ঘদিন চেষ্টা করেছেন, প্রতিদিনই আপনারা টিকিট কাটছেন, হতাশ হয়ে পড়েছেন যে স্যার নাম্বার শুনছি, রাশির নাম শুনছি, মহাভাগ্যে টার্গেট নাম্বার শুনছি, শুভ রং শুনছি, কিন্তু আমার ভাগ্যে কেন হচ্ছে না স্যার, কেন হচ্ছে না? এই প্রশ্নটাই কিন্তু আপনার জন্মকুষ্টি বা আপনার হস্তরেখা কিন্তু দিয়ে দিবে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আমি বারবার বলছি, আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, এই জায়গাগুলো কেমন রয়েছে, শুধুমাত্র রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না, কারণ প্রত্যেকেরই জন্ম ছক আলাদা। আপনার ন্যাকাল চাটে কোন কোন গ্রহগুলোকে ভালো থাকা দরকার, এবং আপনার পঞ্চম ভাব,
আকস্মিক প্রাপ্তিভাব, যেখান থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি বোঝায়, সেই ভাবের উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, বা রাহু আপনার নিজস্ব নেই তো। আমি বারবার বলছি, রাহু যাদের জন্মছকে খারাপ রয়েছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। ক্যাশ অন ডেলিভারিতেও রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে, যারা ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ নিতে চাইছেন আপনারা নিতে পারেন। আমি আছি তো, চিন্তা করছেন কেন, আপনাদের পাশে আমি আছি অবশ্যই। যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি, বড় ধরনের প্রাইজ আপনার হচ্ছে না, রাহু গ্রহকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বিশেষভাবে এই আকস্মিক প্রাপ্তি বলুন বা হঠাৎ প্রাপ্তি বলুন বা মহাপ্রাপ্তি বলুন, আপনার কিন্তু ঘটাতে সাহায্য কিন্তু করবে রাহু রক্ষা কবচ। এবং বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতেও এই রাহু রক্ষা কবচ কিন্তু দেওয়া হচ্ছে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। ডিগ্রিগত দিক থেকে, নক্ষত্রগত দিক থেকে, আপনার জন্মছকে কোন জায়গাটাতে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, এবং মহাভাগ্যে আপনারা টার্গেট নাম্বারটি আপনারা জানতে পারবেন। আর চিন্তা করবেন না, আমি তো আছি, নিশ্চিন্তে থাকেন আপনারা। অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী, হস্তরেখা, বিচার এবং বিশ্লেষণ আপনারা করুন, 1000% আপনাদের কাজ হবে। নবগ্রহ আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে সেটাও কিন্তু দেখা দরকার। আমি একটি কথা বারবার বলি, কৌশিকদা যখন পাশে আছে না, চিন্তা করবেন না, আমি একটি কথা আপনাদেরকে একবার না অনেকবারই বলেছি, আমি আছি আপনাদের পাশে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, একে একে রাশির নাম বলবো এবং রাশিভিত্তিক শুভ সময় বলবো। টার্গেট নাম্বারটা অবশ্যই আপনারা মহাভাগ্যে, সেখানে আপনারা শুভ রঙ জানতে পারবেন, টার্গেট নাম্বারও জানতে পারবেন, এবং ভাগ্যের পার্সেন্টেজ, আপনাদের আগামীকালের ভাগ্যটা কেমন রয়েছে সেটাও কিন্তু জানতে পারবেন। তা চলুন শুরু করা যাক আগামীকালের রাশির নাম। নাম্বার ওয়ান রাশি ধনু রাশি। ধনু রাশির যে শুভ সময়টা সেটা দেখা যাচ্ছে 9:21 থেকে 11:02 পর্যন্ত, সকাল 9:21 থেকে 11:02 পর্যন্ত মহাভাগ্যের টার্গেট নাম্বার জানতে পারবেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম ধনুর পর সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে, সকাল 10:48 থেকে শুরু হচ্ছে 12:18 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালে যে শুভ সময়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল 10:19 থেকে শুরু হচ্ছে সময়টা, আপনাদের 12:23 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। এরপর যে রাশি কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালে যে শুভ সময়টা দেখা যাচ্ছে, তার আগে বলবো মহাভাগ্য অবশ্যই দেখুন, সেখানে 12 রাশির টার্গেট নাম্বার বলবো। সেই সময় আপনাদের দেখা যাচ্ছে 10:54 থেকে আপনার 12:36 পর্যন্ত কর্কট রাশির ক্ষেত্রে। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে শুভ সময়টা দেখা যাচ্ছে, সকাল 8:49 থেকে, সকাল 8:49 থেকে 10:14 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই যে আমি পাঁচ রাশির কথা বললাম কি না, আগামীকালের জন্য কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। নমস্কার, ধন্যবাদ।